প্রিয় ভিউয়ার্স এবং কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। হয়তো খুব একটা ভালো থাকার কথা না, কারণ আপনারা গত বেশ কিছুদিন ধরে কিন্তু ভিউজ ঠিকমতো পাচ্ছেন না, যেটা আমার চ্যানেলের সঙ্গেও ঘটছে। একই সঙ্গে আপনি সাবস্ক্রাইবার গ্রোথেও কিন্তু সেরকম পরিবর্তন দেখতে পাচ্ছেন না। আগে যেভাবে আপনি সাবস্ক্রাইবার পাচ্ছিলেন সেভাবে পাচ্ছেন না, এবং সেটা বোঝা যায়, কারণ হচ্ছে যে আমরা জানি যে আপনি যদি ভিউজ পান তাহলে সেটা সাবস্ক্রাইবারে কনভার্ট হয়ে যাবে। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে কিন্তু আমি তিনটি বিষয়কে কভার করব। একটি হচ্ছে যে কেন আপনি এতদিন ঠিকমতো ভিউজ পাচ্ছিলেন না, দ্বিতীয়টি হচ্ছে আগামী দুই মাস বা তারও বেশি সময় কেন আপনারা ভিউজ কম পাবেন, এবং তৃতীয়টি হচ্ছে এর সমাধানটা কি, আপনি আপনার চ্যানেলে এই সময়টাতে ভিউজ কিভাবে বাড়াতে পারেন। সেরকম ছয় ছয়টি সমাধান কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি, আপনাকে কি করতে হবে যাতে করে আপনি ভিউজ বেশি পান। যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের প্রতি সাবস্ক্রাইব করার একটা ছোট্ট অনুরোধ থাকবে। তাহলে আমরা চলে আসি আমাদের প্রথম কারণে। আমাদের প্রথম কারণটি কি, সেটি হয়তো অনেকেই আন্দাজ করেছেন যে কেন হয়েছে আপনাদের চ্যানেলে এরকম ভিউজ ডাউনফল, কেন এত কম ভিউজ আপনি পাচ্ছেন। আর যারা এখনো বুঝতে পারেননি কারণটা আমি বলে দিচ্ছি। কারণটা হচ্ছে যে গত কিছুদিনে ক্রিকেট সূচিতে ব্যস্ততা, আমাদের দেশ অর্থাৎ বাংলাদেশ, পার্শ্ববর্তী দেশ ভারত এবং পাকিস্তান এবং শ্রীলঙ্কাতে ক্রিকেটের উন্মাদনা কিন্তু অনেক বেশি। আর আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে কিন্তু এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছে। এশিয়া কাপ শুরু হয়েছিল 30 আগস্ট এবং শেষ হয়েছিল 17 সেপ্টেম্বর। তার আগেও কিন্তু এটা নিয়ে একটা হাইপ তৈরি হয়েছিল, সেটা হতে পারে ভারত পাকিস্তানের মধ্যকার যে সমস্যা আছে সে কারণে সূচিতে নানা রকমের পরিবর্তন, এশিয়া কাপ কবে হবে না হবে সেটা নিয়ে একটা সমস্যা। তাছাড়া ক্রিকেট বিশ্বকাপের ঠিক আগে হওয়াতে এটা দলগুলোর জন্য একটা ভালো প্রস্তুতি পর্বও ছিল। সে কারণে আপনারা লক্ষ্য করে থাকবেন যে ক্রিকেট সংক্রান্ত নিউজ এবং বিশ্লেষণ নিয়ে কিন্তু গত প্রায় এক মাসেরও বেশি সময়ে অনেক অনেক বেশি নিউজ যেমন কভার করা হয়েছে, একই সঙ্গে সেগুলো কিন্তু একেবারে ট্রেন্ডিং এ ছিল, একেবারে টপে ছিল সবগুলো নিউজই। ক্রিকেট নিয়ে কিন্তু আমাদের পুরো দক্ষিণ এশিয়াতে বা সাউথ এশিয়াতেই অনেকটা ক্রেজ আছে বা উন্মাদনা রয়েছে। এবং যারা এই সময় স্পোর্টস চ্যানেল নিয়ে কাজ করছেন, বিশেষ করে ক্রিকেট নিয়ে যারা কাজ করছেন, আপনারা দেখে থাকবেন যে তাদের চ্যানেলের গ্রোথটা কিন্তু ঈর্ষণীয় পর্যায়ে ছিল। কারণ হচ্ছে এটা ক্রিকেট মৌসুম বা ক্রিকেট সিজন, তাই এই সময়টাতে যারা ক্রিকেট নিয়ে চ্যানেল খুলেছেন তারা কিন্তু রাতারাতি সাফল্য পেয়েছেন। কিন্তু পক্ষান্তরে বাকি যে চ্যানেলগুলো ছিল, যেমন টেক চ্যানেল, এডুকেশনাল চ্যানেল, গেমিং চ্যানেল, কোনো কোনো ক্ষেত্রে ব্লগিং চ্যানেল, প্রোডাক্ট রিভিউজ চ্যানেল, ফুড চ্যানেল, টিউটোরিয়াল রিলেটেড চ্যানেল, হেলথ এন্ড লাইফস্টাইল চ্যানেল, পেটস এন্ড অ্যানিমালস চ্যানেল, এবং কোনো কোনো ক্ষেত্রে এন্টারটেইনমেন্টের কিছু চ্যানেলসও এফেক্টেড হয়েছে। এছাড়াও যে চ্যানেলগুলোর নাম আমি নেইনি সেরকম বহু চ্যানেল এফেক্টেড হয়েছে, তারা ঠিকভাবে ভিউজ পাননি বা সাবস্ক্রাইবার পাননি। আরো কিছু কারণ আছে ভিউজ না পাওয়ার। একটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ডের সিরিজ এবং ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া সিরিজ। ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া সিরিজ হওয়ার কারণে কিন্তু আপনারা কনফিউজ পাচ্ছেন ইন্ডিয়াতে যারা আছেন তারা। আর আমরা যারা বাংলাদেশি আছি আমরা ভিউজ কম পাচ্ছি এই কারণে যে বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ডের সিরিজ হচ্ছে এবং সেটা নিয়ে অনেক রকমের চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, যেহেতু আমাদের ওয়ার্ল্ড কাপ টিমটা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি সে কারণে। তাহলে এবার আমরা চলে আসি যে দ্বিতীয় কোন কারণটি আছে বা কি কারণে আপনি আগামী প্রায় দুই মাস মতো কোনো ভিউজ পাবেন না আপনার চ্যানেলে ঠিক মতো। আমরা আগে আমাদের সমস্যাটা বুঝে নিই যে আমাদের সামনে কি সমস্যা আসতে চলেছে এবং সেটাকে আমাদেরকে কিভাবে ট্যাকল করতে হবে যাতে আমরা আমাদের চ্যানেলে ভিউজ পাই। আপনারা সবাই যেমনটি জানেন যে আগামী মাসেই অর্থাৎ আগামী 5ই অক্টোবর থেকে কিন্তু ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো শুরু হচ্ছে, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট শুরু হচ্ছে। এবং ওয়ার্ল্ড কাপ ক্রিকেট কত বছর পর পর হয়? 4 বছর। লাস্ট ওয়ার্ল্ড কাপ হয়েছিল 2019 সালে। আরেকটি বিষয় হচ্ছে যে এবারে ওয়ার্ল্ড কাপটি হচ্ছে ইন্ডিয়াতে অর্থাৎ ভারতে বা উপমহাদেশেই হচ্ছে, ফলে আমাদের উন্মাদনাটা আরো বেশি থাকবে, যেহেতু এবার প্রত্যাশাটাও আগের থেকে কিছুটা বেশি এবং সবাই চাইবে যে উপমহাদেশেই কাপটা থেকে যাক। আর আপনারা যারা জানেন না যে এই ওয়ার্ল্ড কাপ কবে শেষ হবে, তারিখটা হচ্ছে নভেম্বরের 19 তারিখ, অর্থাৎ এক মাসেরও বেশি সময়, প্রায় 1.5 মাসের বেশি সময় ধরে কিন্তু ওয়ার্ল্ড কাপ চলবে, ফলে এই সময়টাতে আপনি নিঃসন্দেহে বেশি ভিউজ পাবেন না আপনার চ্যানেলে। আর তার উপর আগামী 29 সেপ্টেম্বর থেকে কিন্তু ওয়ার্ল্ড কাপের ওয়ার্ম আপ ম্যাচগুলো শুরু হয়ে যাচ্ছে। প্রথম ম্যাচটি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে এবং দ্বিতীয় ম্যাচটি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে। এবারের বিশ্বকাপে যেহেতু বাংলাদেশেরও একটা ভালো করার সম্ভাবনা আছে, সে কারণে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা অনেক বেশি ম্যাচ নিয়ে ব্যস্ত থাকবেন। সেই সঙ্গে ক্রিকেট সংশ্লিষ্ট যত রকমের খবর আছে বা বিশ্লেষণ আছে তারা কিন্তু সেগুলো দেখবেন খুব ভালো করে। ভারত, পাকিস্তান বা শ্রীলঙ্কাও কিন্তু চাইবে যে ওয়ার্ল্ড কাপটা যে কোনো মূল্যে জিততে, সুতরাং এই সময়টাতে আপনি ভিউ আশা করতেই পারেন না। তাহলে এবার আমরা ভিডিওর তৃতীয় অংশে চলে আসলাম, যেখানে আমি আপনাদেরকে জানাবো যে এর সমাধান বা আমাদের কৌশলটা কি হতে পারে যাতে করে আমরা আমাদের চ্যানেলে ভিউজ আনতে পারি ও সাবস্ক্রাইবার গেইন করতে পারি। আপনি আপনার চ্যানেলে এই সময়টাতে ভিউজ কিভাবে বাড়াতে পারেন, সেরকম ছয় ছয়টি সমাধান কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি। প্রথম সমাধানটি হচ্ছে আপনাকে আগের থেকে বেশি পরিমাণে ভিডিও আপলোড করতে হবে। মনে করুন আগে আপনি সপ্তাহে ছাড়তেন 2টি বা 3টি ভিডিও, এখন আপনাকে 5টি বা 6টি বা 7টি ভিডিও ছাড়তে হবে। দ্বিতীয় সমাধানটি হচ্ছে যে আপনার নিশে যে ট্রেন্ডিং টপিক
টপিকগুলো আছে সেগুলোকে আপনাকে টার্গেট করতে হবে, অর্থাৎ যেই টপিকগুলোতে আপনি ভিউজ বেশি পান অন্যান্য সময়ে সেই টপিকগুলোকে অবশ্যই টার্গেট করতে হবে এবং সেই ধরনের ভিডিওই এখন বেশি বানাতে হবে। যেই টপিকগুলো স্লো এবং কম ভিউজ আসে সেগুলো এখন থেকে আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে অন্তত আগামী 2 মাস পর্যন্ত। মাঝখানে মাঝখানে কিছু আপনি এভারগ্রিন টপিক রাখতে পারেন, তবে আপনার মেইন টার্গেটটা থাকবে যাতে ট্রেন্ডিং টপিকে আপনি ভিডিওগুলো তৈরি করতে পারেন। আপনি যদি শর্টস ভিডিও নিয়ে কাজ করেন তাহলে শর্টস ভিডিওর পরিমাণটাও আপনাকে আগের থেকে বাড়িয়ে দিতে হবে। 3 নম্বর সমাধানটি হচ্ছে যে আপনার ভিডিওর দৈর্ঘ্য বা লেন্থ যেটি আছে সেটিকে কিন্তু সংক্ষিপ্ত করে আনতে হবে। আগে যদি আপনি 8 মিনিটের বা 10 মিনিটের ভিডিও বানাতেন, এই সময়টাতে আপনার উচিত হবে 3 থেকে 5 মিনিট বা 6 মিনিটের ভিডিও বানানো। আপনি 4 মিনিট থেকে শুরু করতে পারেন, 4 মিনিট থেকে 6 মিনিট পর্যন্ত আপনি ভিডিও বানাতে পারেন, মাঝে মধ্যে হয়তো 7-8 মিনিটের ভিডিও বানান, কিন্তু এর থেকে বেশি লম্বা ভিডিও বানানোটা বোধহয় এখন উচিত হবে না। কিন্তু আপনার চ্যানেলটি যদি ব্লগিং রিলেটেড হয়ে থাকে বা এই ধরনের কোনো লাইফস্টাইল রিলেটেড কোনো চ্যানেল হয়ে থাকে যেখানে আপনাকে কিছুটা লম্বা সময় নিতে হয়, সেখানে আপনি হয়তো সময় নিতে পারেন কিন্তু আগের থেকে কিছুটা সময় কম নেওয়ার চেষ্টা করবেন। আমাদের আজকে 4 নম্বর বা চতুর্থ যে সমাধান সেটি হচ্ছে যে আপনাকে অবশ্যই ভিডিও পাবলিশের টাইমটা দেখে পাবলিশ করতে হবে। আপনি কোন সময়ে পাবলিশ করছেন ভিডিও সেটা এখন অনেক বেশি গুরুত্ব বহন করবে, যেহেতু আপনি জানেন যে ম্যাচ শুরু হওয়ার আগে কিছু অ্যানালাইসিস হয়, তার মাঝখানে কিছু অ্যানালাইসিস হয় এবং পোস্ট ম্যাচ কিছু অর্থাৎ ম্যাচ পরবর্তী কিছু অ্যানালাইসিস হয়। আপনাকে চেষ্টা করতে হবে এই সময়গুলোকে অ্যাভয়েড করা ভিডিও পাবলিশের ক্ষেত্রে। আপনার অডিয়েন্স যে সময়টা সবচেয়ে বেশি থাকে সে সময়টা আপনি 2-1 বার পাবলিশ করে দেখতে পারেন। যদি আপনি ভালো ফল না পান তাহলে আপনি যেটা করবেন, যে কোনো ম্যাচ শুরু হওয়ার মোটামুটি 2 থেকে 3 ঘন্টা আগে যাতে আপনি আপনার ভিডিওটিকে পাবলিশ করতে পারেন, ঠিক একইভাবে ম্যাচ শেষ হওয়ার বেশ খানিকটা পরে আপনি হয়তো ভিডিওকে পাবলিশ করতে পারেন। যদি ম্যাচ রাতে শেষ হয় তাহলে আপনি হয়তো সেক্ষেত্রে সন্ধ্যা 6টা 7টা 8টার দিকে আপনার ভিডিওকে পাবলিশ করলেন এবং দেখলেন যে কি হয়। আবার অনেক সময় ম্যাচের মাঝামাঝি সময় আপনি পাবলিশ করে দেখতে পারেন। তো আপনাকে এখানে একটু এক্সপেরিমেন্ট চালিয়ে দেখতে হবে যে কোন সময়টা আপনার ভিডিও পাবলিশের জন্য সবচেয়ে ভালো হয়। এভাবে আপনাকে নিজেই পাবলিশের টাইমটা সেট করে নিতে হবে অন্তত আগামী 2 মাসের জন্য। আপনার চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য আজকের 5ম যে সমাধানটি আছে বা 5 নম্বর যে সমাধানটি আছে সেটি হচ্ছে যে আপনাকে আপনার কমিউনিটি পোস্ট ব্যবহার করার মাধ্যমে আপনার অডিয়েন্সকে আরো বেশি এঙ্গেজ করতে হবে আগের থেকে, এবং সেই সঙ্গে আপনি চেষ্টা করবেন যে আপনার যে কমেন্টগুলো আসছে ভিডিওতে সেগুলোকে ভালোভাবে উত্তর করার, যাতে করে আপনার যে অডিয়েন্স আছে আপনার সঙ্গে ভালোভাবে এঙ্গেজড হন। এবং আগামী 2 মাসে আপনার চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য আজকে সর্বশেষ যে সমাধানটি আছে অর্থাৎ 6 নম্বর যে সমাধানটি আছে সেটি হয়তো সবার সঙ্গে যাবে না, সেটি শুধু তাদের জন্য যারা স্পোর্টস নিয়ে কাজ করতে ভালোবাসেন বা ক্রিকেট নিয়ে যাদের আগ্রহ আছে যথেষ্ট পরিমাণে তাদের জন্য। আপনাদের জন্য এটা হচ্ছে সিজন, আপনারা চাইলে এই সময়টা ক্রিকেটের চ্যানেল খুলতে পারেন এবং চ্যানেল খুললে কিন্তু আপনি যথেষ্ট ভিউজ পাবেন, যথেষ্ট সাবস্ক্রাইবার পাবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ প্রতি 4 বছর পরপর একটা করে ওয়ার্ল্ড কাপ আসে ক্রিকেটের, এটা নিয়ে যত বেশি আলোচনা হবে এই সময়টা, যত বেশি আপনি ক্রিকেট নিয়ে আপনার চ্যানেলে অ্যানালিসিস আনতে পারবেন, বিশ্বকাপ নিয়ে অ্যানালিসিস আনতে পারবেন, বাংলাদেশি খেলোয়াড় পাকিস্তানি বা ইন্ডিয়ান খেলোয়াড়দের নিয়ে বা অন্যান্য দেশের যে খেলোয়াড় আছেন তাদের নিয়ে আপনি অ্যানালিসিস করতে পারবেন, তত বেশি কিন্তু আপনার চ্যানেলটাকে খুব জলদি গ্রো করার একটা চান্স থাকবে। সো এই চান্সটাকে মিস না করার অনুরোধ থাকবে আপনাদের প্রতি। আপনারা চাইলে এই সময়টাতে ক্রিকেট নিশে আপনাদের ক্যারিয়ারটাকে ভালোভাবে গড়তে পারেন, এর থেকে মোক্ষম সময় বোধহয় আর আসবে না। এবং আপনাদের যেহেতু বেশি বেশি করে ভিডিও পাবলিশ করতে হবে তাই কোয়ালিটি যদি আগের থেকে কিছুটা কম হয়ে যায় তা নিয়ে মন খারাপ করবেন না, কিন্তু আপনার চ্যানেলের ভিডিওর কোয়ালিটি যদি অলরেডি লো থাকে তাহলে আপনাকে অবশ্যই সেটাকে বাড়াতে হবে। তো এই ছিল আজকের ভিডিও যেখানে আপনারা জানলেন যে আপনাদের কেন এতদিন পর্যন্ত ভিউজ কম আসছিল আপনাদের চ্যানেলে এবং কেন আগামী 2 মাস পর্যন্ত অর্থাৎ নভেম্বর পর্যন্ত আপনাদের ভিউজ কম আসবে বা সাবস্ক্রাইবার কম আসবে, চ্যানেলের গ্রোথ কম হবে, এবং সেই সঙ্গে আপনি আপনার চ্যানেলের ভিউজ এবং সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবেন সেরকম 6টি সমাধান জানলেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি পছন্দ হয়েছে। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করার অনুরোধ থাকবে এবং আপনার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন, বিশেষ করে যারা ক্রিকেট লাভার আছেন তাদের সঙ্গে। যদি তারা ক্রিকেটের চ্যানেল খুলতে আগ্রহী হন তাহলে এটা তাদের জন্য মোক্ষম সময়, এটা তাদেরকে আপনারা বলতে পারেন ভিডিওটি শেয়ারের মাধ্যমে। এবং যারা আমার চ্যানেলের ভিডিওগুলো অনেকদিন ধরে দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়ে উঠছে না, তাদের প্রতি সাবস্ক্রাইব করার একটা অনুরোধ থাকবে। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। দেখা হচ্ছে এন্ড স্ক্রিনের যে কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন আপনারা।